শুভেচ্ছা সবাইকে। আজকে শেয়ার করছি বেকড ফিশের রেসিপি। এর জন্য প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি 6 পিস স্যামন। আমি এখানে স্যামন দিয়ে করেছি, তবে কাটা ছাড়া অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করা যাবে। এরপর একটা পেপার টাওয়াল দিয়ে মাছগুলো ভালোভাবে মুছে নিচ্ছি যেন এর গায়ে কোনো পানি না থাকে। মাছগুলো ভালোভাবে মুছে নেওয়া হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ মিল্ক ক্রিম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোলাও বিরিয়ানি মশলা। এখানে যে কোনো ব্র্যান্ডের পোলাও বিরিয়ানি মশলা ইউজ করলেই হবে, তবে আমি এখানে সানিটটা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। দিচ্ছি 1.5 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ। দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেয়োনিজ। দিচ্ছি 1 টেবিল চামচ পাপরিকা পাউডার। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এরপর হাত দিয়ে ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে দুইটা বড় সাইজের আলু একটু বড় টুকরো করে কেটে এর ভেতরে দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ত্রিশ মিনিট পরে একটা বেকিং ট্রেতে ফয়েল পেপার বিছিয়ে তাতে ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা আলুগুলো। এরপর এক্সট্রা মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এরপর মাছ আর আলুগুলো ওভেনে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে উপর নিচ হিটিং দিয়ে 40 মিনিট বেক করে নিচ্ছি। 40 মিনিট পরে আমি এটা ওভেন থেকে বের করে নিচ্ছি। মাছ আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে, তবে সময় কারো কম অথবা বেশি লাগতে পারে, কিন্তু 50 মিনিটের বেশি না রাখাই ভালো, কারণ মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এই বেকড ফিশ আর আলু খেতে এমনিতেই অনেক মজা, তবে ভাত দিয়ে খেতেও খারাপ লাগে না। এই তো হয়ে গেল আমার অনেক সহজ বেকড ফিশ রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, একবার ট্রাই করতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।